যারা দিল্লি আহেন তারা তারা নিশ্চয় কাশ্মীরি গেট আইছেন। তো এখন আমি কাশ্মীরি গেটের 8 নম্বর গেট মেট্রো স্টেশনে যামু। দিল্লির মধ্যে সবচেয়ে আরামদায়ক যাতায়াত করবার গেলে মেট্রো। যদি কে মেট্রোতে উঠছেন হে বিশ্বাস করবেন যে মেট্রোর নাকাল আরাম দিল্লির মধ্যে নাই। দিল্লি নে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে আরামদায়ক যাতায়াত কম পয়সার মধ্যে কম সময়ের ভিতরে আমার হিসাবে মেট্রো ট্রেনে। যারা যারা মেট্রো তুলছেন তারা হয়তো কথাটা বিশ্বাস করবেন। আর মেট্রো এত ইজি, যারা একবার উঠবেন তারা জীবনও ভুলবেন না। আসলাম, এখন আমি ব্যাগটা স্ক্যানিং করলো যে ব্যাগে কিছু আছে নাকি। এটা একটা নিয়ম মেট্রো স্টেশনে যাওয়ার পরে। এখানে এখন গেট সিস্টেম আছে, আমার কাছে মেট্রো কার্ড আছে। আমি কার্ডটা ধরার সঙ্গে সঙ্গেই তার মানে আমার যাওয়ার এন্ট্রি হয়ে যাব। তো দেখে নিন আপনারা মেট্রো যাওয়ার কী নিয়ম। তো আমি এখানে খালি কার্ডটা টাচ করবো, আমার কার্ড আমি টাচ করলাম, লগলগে খুলে গেলো, আমি এখন ভিতরে প্রবেশ করলাম। তো এখন আমি যাবো হুদা সিটি সেন্টার, আমার স্টেশনের নাম হলো লোককল্যাণ মাঠ। দেখুন হুদা সিটি সেন্টার, তো টাওয়ার সিটি সেন্টার থাকে, হুদা সিটি সেন্টার থাকে, তো ওইখানে চিহ্ন দিয়া থাকে, আমি ওই হিসাবে গেতাছি। এটা মাটির দিকে ফার্স্ট স্টপ আসলাম, ইয়ার পরে আমি যাবো আরও তলে। দেখেন রফি ব্লক, থাকেন রফি ব্লকের সঙ্গে, এই যে টাওয়ার সাম্বেলি হুদা সিটি সেন্টার। আমি দেখুন মাটির আরেকটা স্টেপ তলে গেলাম। তো আমি এইভাবে দিকে 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 তলে নামতাছি, কারণ লেখা আছে সব জায়গায়। যারা লেখাপড়া জানেন বা ইংলিশ পড়তে পারেন হুটা হুদা সিটি সেন্টার, যারা ইংলিশ পড়তে পারেন বা হিন্দি পড়তে পারবেন তার জন্য মেট্রো একদম ইজি। আর আপনি যদি আবার জিগাই নো আপনার দেখাই দেবো। এখানে আসবো আমার মেট্রো, যে মেট্রোতে আমি যামু লোককল্যাণ মার্গ। তো আমার যদি রফি ব্লকটা সম্পূর্ণ দেখেন দেখতে পারবেন কীরকম আরাম। আর কাশ্মীরি গেটের থেকে আপনার যে কোনো স্টেশনে যা যাব, দেখেন আমি যে মেট্রো যাবো সেই মেট্রো অলরেডি আইসা বললো 5 মিনিটের ভিতরে মেট্রো আসে, এটা খুব ভালো নিয়ম। আর এক স্টেশন থেকে আরেক স্টেশন ম্যাক্সিমাম 2 মিনিট। আর পুরা দিল্লিটাই মেট্রো স্টেশন দিয়ে ভরা, দিল্লির যে কোনো জায়গায় আপনি খারাপেন 1 কিলোমিটারের ভিতরে ভিতরে একটা একটা মেট্রো স্টেশন 1 কিলোমিটার। আপনি হয়তো মাটির তলে দিকে আনলে বুঝবেন না, কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখবেন। আর এটা নিয়ম কোন স্টেশন থেকে কোন স্টেশন যাব, এরকম লাইট মারবো টিপ 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 পারবো, আপনারা দেখবেন। আর এইভাবে গ্রিন হলে ভাববেন এই সাইডের দরজা খুলবো, রেড থাকলে ভাববেন যে এই সাইডে খুলবো না। তো মেট্রোতে যারা একবার উঠছেন তারাই দিশা পাবেন। আর মেট্রো যাতায়াত এত আরামদায়ক মানে আচরিত, আমি আইসা আইসা পাইলাম হুদা সিটি সেন্টার। আমি যখন যেন নাম লোককল্যাণ মার্গ আমি আইয়া পাই গেলাম। তো রফি ব্লগ যারা যারা দেখতেছেন তারা রফি ব্লগ শেয়ার করবেন, ফলো করবেন, কমেন্ট করবেন, রফি ব্লগ একবারে দিবেন। তো আমি মেট্রোর আজকে আরামদায়ক কাশ্মীরি গেটের থেকে যদি আপনি অটো দিয়ে আসতে থাকতেন মিনিমাম 150 টাকা ভাড়া হইতো, আর 2 ঘন্টা টাইম লাগতো। হ্যাঁ, আমি 10 মিনিট আগে পাইলাম, পাক্কা 10 মিনিট মাত্র আমার ভাড়া গেল 20 টাকা মেট্রোতে। তাই আপনারা যদি দিল্লি থেকে ঘোরাঘুরি করবার চান, যে কোনো জায়গায় মেট্রোতে ঘুরবেন, সবচেয়ে কম পয়সার ভিতরে ঘুরতে পারবেন, পুরা দিল্লি ঘুরতে পারবেন। আর যদি আপনার অটো না, আপনার পার্সোনাল কার নিয়ে যদি ঘুরেন পুরা দিল্লি ঘুরতে পারবেন, এত জাম হয়। তো এখানেও আমি আমার কার্ডটা টাচ করার লগলগে তার মানে আমি বাইরে যাবো। কার্ডে কয়টি আছে দেখেন, 218 টাকা আছে, 24 টাকা কাটলো, আর গেটটা খুলে গেল। আমি এখন বাইরে যাবো কাশ্মীরি গেটের থেকে। আমার হুদা সিটি সেন্টার লোককল্যাণ মার্গ খাইতে মাত্র 24 টাকা না নিল, মাত্র 10 মিনিটের ভিতরে পাইলাম। আর যদি আমি অটো নিয়ে এবার যেতাম বা প্রাইভেট কোনো কার সার নিয়ে যেতাম, তো কত টাকা ভাড়া পড়তো, কত ট্রাফিকে পড়তাম, কত সময় লাগতো, হয়তো আপনারা আমার থেকে বেশি ভালো করে জানেন। তাই যারা যারা দিল্লি আসবেন তারা তারা মেট্রোতে যাতায়াত করেন, মেট্রোর নাগাল আরামদায়ক। দিল্লি মেট্রো এত ইজি আর এত কম সময়ের ভিতরে দিল্লির বিভিন্ন জায়গায় আপনি যাবার পারবেন। যে কোনো জায়গায় গেতে খেলা জিগাইবেন যে মেট্রো স্টেশন, নিয়ার মেট্রো স্টেশন কোনটা, সেই হিসাবে স্টেশনে আসবেন। আর এই যে কোনো স্টেশন দিয়ে যে কোনো স্টেশনে যাওয়ার পান, যদি খালি একদিন যান বা অল্প দিশা পান, অল্প হিন্দি বা ইংলিশ পড়া যদি আপনি জানেন তো আপনি যাইতে পারবেন। তো আসবেন সাহস করে দিল্লিতে মেট্রোতে ঘুরে দেখেন, একটা এক্সপিরিয়েন্স মানে এরকম এক্সপিরিয়েন্সের দরকার আছে আর কি। দিল্লি যারা যারা আসেন দিল্লিতে মেট্রোতে ঘুরবেন। আমি বললাম আমার এই রফি ব্লগটা যারা যারা দেখছেন, আমি পুরা দিল্লি আমি মেট্রোতে ঘুরছি কম পয়সার মধ্যে। দেখেন আমি মাটির তলে থেকে আমি উপরে আইলাম, উপরে 4 লাইন রাস্তা। আপনাকে হয়তো বিশ্বাস হবে না যে এই রাস্তার তলে মেট্রো লাইন, মেট্রো স্টেশন,
ইয়ার উপর দিয়ে ফোর লাইন রাস্তা, লাখ লাখ গাড়ি পার হয়ে গেতেছে। হয়তো আমি এখন ডাইরেক্ট মাটির তলে থেকে উপরে আইলাম, আপনারা দেখলেন হয়তো, যারা দিল্লি আইছেন তাকেও বিশ্বাস হবো। দেখেন এটা মেট্রো স্টেশন, 2 নম্বর গেট, আর এই রাস্তার তলে একদম আপনার মেট্রো স্টেশন, উপর দিয়ে লাখ লাখ গাড়ি গেতেছে। কী সুবিধা করছে দিল্লিতে, আচরিত। যারা যারা আইছেন তারা বিশ্বাস করবেন, যারা যারা হয়তো আহেন নাই তারা হয়তো বিশ্বাস করবেন না। যেটা কী কথা হইলো যে উপর দিয়ে ফোর লাইন রাস্তা, তল দেওয়া যায় না মেট্রো স্টেশন। তাই রফি ব্লগ যারা যারা দেখছেন ফলো করবেন, শেয়ার করবেন। রফি ব্লগের লগে থাকবেন। আজকের ব্লগ শেষ করলাম, বাই।